وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. مهدي حسن بي উজুর পানি উজু করার সময় উজুর কিছু পানি বালতিতে পড়লে সেখানে ওই পানি দ্বারা আবার উজু করা যাবে কিনা, গোসল করা যাবে কিনা, জি ভাই, গোসল করাও যাবে উজু করাও যাবে, অর্থাৎ আবার উজু করা যাবে কেন? এটা হলো মায়ে মুস্তামেল, ব্যবহারিত পানি পড়ে গেছে বালতিতে, এখন মায়ে মুস্তামেল এর হুকুম হলা লা ইউনাজ্জিসু হুশাই, কেহকে অপবিত্র করে না, অর্থাৎ নিজে পবিত্র আরেকজনকে অপবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে না, অপবিত্র করতে পারে না। এটা হলো মায়ে মুস্তামেলের হুকুম। ব্যবহৃত পানির হুকুম হলো যে ব্যবহৃত পানি কিছু পড়ছে পবিত্র পানির দ্বারা মায়ে তাহেরের সাথে, পবিত্র পানির সাথে মায়ে মুস্তামেল ব্যবহৃত পানি কিছু পড়ছে, এইটাও মায়ে তাহেরের হুকুমে আসি যাবে, এবং ওই পানি মায়ে মুস্তামেলের হুকুম হলো অপরকে পবিত্র করতে পারে না এবং অপবিত্র করতে পারে না। সুতরাং এটা মায়ে তাহেরের হুকুমে আসি যাবে, মা মানে পানি, তাহের মানে পবিত্র, পবিত্র পানির হুকুমে আসি যাবে ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা হবে না। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়রা।